প্রিয় একাদশ শ্রেণীর বন্ধুরা তোমরা যারা ইতিমধ্যেই আমাকে প্রচুর এস এম এস করেছ যে খালে হাঙর শিকার ক্লাস ইলেভেনের বাংলার এই প্রবন্ধটা নিয়ে আলোচনা করতে তাদের অনেক অনেক ধন্যবাদ তোমাদের সববার দাবিকে মান্যতা দিয়ে আজ আমরা সুয়েজ খালে হাঙর শিকার এই প্রবন্ধের অতি সংক্ষিপ্ত একটা আলোচনা একই সঙ্গে এই প্রবন্ধ থেকে কোন কোন প্রশ্ন ফাইনালে আসবেই সেটার একটা পূর্বাভাস আজকের এই ভিডিওতে তোমাদের সামনে উপস্থাপন করব কাজেই আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর প্লিজ একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকান ঘন্টার মতো যে ছবিটা সেখানে ক্লিক করে নোটিফিকেশানগুলো অল করে দিও তাহলে আমি যখনই তোমাদের জন্য নতুন নতুন ভিডিও সাজেশান নোটস পোস্ট করব সেগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে নোটিফিকেশান আকারে সুয়েজ খালে হাগর শিকার এই আলোচনাটা শুরু করার আগে আমাদের দু তিনটি তথ্য জানতে হবে নাম্বার ওয়ান খালে হাগর শিকার কোনো গল্প নয় এটাকে আমরা বলবো প্রবন্ধ এই প্রবন্ধ কাল লেখা স্বামী বিবেকানন্দের লেখা তিনি কবে লিখেছেন প্রবন্ধটা প্রবন্ধটা কোথা থেকে নেওয়া হয়েছে আঠারোশো সালে স্বামী বিবেকানন্দ দ্বিতীয়বার অর্থাৎ সেকেন্ড টাইম পাশ্চাত্যে ভ্রমণে বেরিয়েছিলেন তিনি বিদেশে ভ্রমণে বেরিয়েছিলেন তিনি বিলেত গিয়েছিলেন সেই সময় তার ভ্রমণের অভিজ্ঞতা তিনি উদ্বোধন পত্রিকাতে ছাপতেন সেখানে আমাদের প্রথম এই প্রবন্ধটা ছাপা হয়েছিল তারপর এই প্রবন্ধটা পরিব্রাজক গ্রন্থ গ্রন্থের নাম পরিব্রাজক এই গ্রন্থে সংকলিত হয় কাজেই তোমাদের মনে যে প্রশ্ন ছিল যে সুয়েজখালে হাঙর শিকার এই প্রবন্ধটা কোথা থেকে নেওয়া হয়েছে উত্তর হবে পরিব্রাজক গ্রন্থ থেকে নেওয়া হয়েছে এই প্রবন্ধে দুটো পার্ট আছে তোমাদের জন্য এবছর প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট দুটোই গুরুত্বপূর্ণ প্রথম পার্টে স্বামীজি আমাদের সামনে সরসভাবে। অত্যন্ত আকর্ষণীয়ভাবে অত্যন্ত রসালো এবং হাস্যরসকে মিশ্রণ করে তিনি আমাদের সামনে উপস্থাপন করেছেন হাঙর ধরার একটা বর্ণনা রেড সি অর্থাৎ লোহিত সাগরের উপর দিয়ে তার জাহাজ যাচ্ছে জাহাজের একজন সেকেন্ড ক্লাসের ফৌজি আর্মি ম্যান তিনি ভাবলেন তিনি আর কি হাঙর ধরবেন তার জন্য তিনি অনেক উপকরণ আড়ম্বরপূর্ণভাবে জোগাড় করলেন তিনি মাছ ধরবার জন্য কি করলেন টোপ দিলেন প্রথমে ঝাঁকে ঝাঁকে মাছ দেখা গেল ভেসে আসছে একটা মাছ এসে টোপ গিলতে গিলতে একদম মুখ ফুসকে বেরিয়ে চলে গেল তারপর আর একটা মাছ এসে মোটামুটি গিলল টোপটা তাকে উপরে তোলা হলো তার মাথায় করিকার দিয়ে মারা হলো সে এক কাণ্ড একটা অদ্ভুত ঘটনাকে স্বামীজি আমাদের সামনে উপস্থাপন করেছেন এটা প্রথম ভাগ তোমাদের প্রথম ভাগ পড়ে মনে হবে ঠিক আছে এর নাম সুয়েজকালে হাঙর শিকার খুব বুঝলাম কেন কিন্তু দ্বিতীয় ভাগটা আমরা যখন প্রবন্ধে যাব সেখানে স্বামীজির ক্ষুরোধার কলম আমাদের মোহিত করবে সমাজের যারা খেটে খাওয়া শ্রমজীবী মানুষ তাদের সম্পর্কে তিনি বিস্ফোরক কিছু মন্তব্য করলেন তিনি তাদের প্রণাম জানালেন তিনি সমাজের যত নিম্নবৃত্ত মানুষ আছে যত শ্রমজীবী মানুষ আছে তাদের প্রতি নিজের শ্রদ্ধাবোধ জ্ঞাপন করলেন আর লাস্ট অংশে প্রবন্ধের শেষ দিকে তোমরা দেখতে পাবে সুয়েজ খাল সংক্রান্ত একটু তথ্য কারা খাল খুঁড়েছিল খাল নিয়ে কোন দেশ কোন দেশের মধ্যে রাজনৈতিক মীমাংসা হয় সুয়েজ যা যাতায়াত ব্যবস্থা বা পারাপার ব্যবস্থা কেমন এইটা এই হচ্ছে তোমাদের মূল প্রবন্ধ এইটুকু ভীষণ সহজ তোমরা আজকে বইটা নিজেরা একবার পড়ো এই প্রবন্ধ এবার আমি তোমাদের সাজেশানগুলো বলে দেব কোন কোন প্রশ্ন এই প্রবন্ধ থেকে আসবে কিন্তু তার আগে একটা কথা জানাই যে এই প্রবন্ধটা তোমরা যদি চাইছ লাইন ধরে ধরে শব্দার্থ সহ আলোচনা করতে আমাকে কমেন্ট করো এই ভিডিওতে যদি দেখি প্রচুর কমেন্ট হয়েছে আর প্রচুর লাইক হয়েছে তাহলে আমি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য সুয়েজ খালে হাঙর শিকার প্রবন্ধের লাইন ধরে ধরে আলোচনা আনবার তোমরা জানো তোমাদের কর্তারভূত তারপর ধরো ডাকাতের মা তারপর যতগুলো কবিতা আছে শিক্ষা সার্কাস নুন বাড়ির কাছে আরশিনগর সমস্ত কবিতার লাইন ধরে ধরে আলোচনামূলক ভিডিও ইতিমধ্যেই আমাদের এই চ্যানেলে পোস্ট করেছি এমনকি আমাদের ইংরেজি স্যার ইংরেজিরও একাধিক গল্প কবিতার আলোচনা পোস্ট করেছেন তোমরা যারা ভিডিওগুলো দেখো তাদের সুবিধার্থে একটা লিঙ্ক আজকের ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিলাম সেখানে ক্লিক করে সমস্ত ভিডিও ক্লাস ইলেভেনের জন্য পোস্ট করা যত ভিডিও আছে দেখে নিও আর আমার সঙ্গে যারা ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার ইত্যাদি মারফত যোগাযোগ করতে চাইছো তাদের জন্যেও আমার সঙ্গে কী কীভাবে যোগাযোগ করবে তার লিঙ্কও আজকের ভিডিও ডিসক্রিপশানে কিন্তু দিয়ে দিয়েছি তোমরা যারা দু সালে ক্লাস ইলেভেনের ফাইনাল পরীক্ষা দেবে তাদের জন্য একদম চূড়ান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এবার বলছি প্রথম দুটো প্রশ্ন কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ যারা দুর্বল স্টুডেন্ট তারা সবার আগেই দুটো প্রশ্ন প্র্যাকটিস করো একই সঙ্গে বাড়িতে আরও কিছু প্রশ্ন অতিরিক্ত তোমাদের একটু প্র্যাকটিসের জন্য আমি বলে দেব প্রথম প্রশ্ন হে ভারতের শ্রমজীবী শ্রমজীবী মানুষ সম্পর্কে স্বামী বিবেকানন্দের যে মত বা তিনি কি জানিয়েছেন সুয়েচখালে হাঙর শিকার প্রবন্ধে সেটা আলোচনা করো এই প্রশ্নটা ভীষণ গুরুত্ব দিয়ে পড়বে এটা কিন্তু চূড়ান্ত গুরুত্বপূর্ণ দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন সুয়েচখালে পারাপার ব্যবস্থা সম্পর্কে সুয়েজখালে হাঙর শিকার এই প্রবন্ধে কি কি লেখা আছে তা আলোচনা করো অর্থাৎ তোমরা এই প্রবন্ধের দ্বিতীয় অংশ থেকে এক শ্রমজীবী মানুষ সম্পর্কে স্বামীজির অভিমত দুই সুয়েজ বন্দরে পারাপার ব্যবস্থা এই দুটো প্রশ্নকে খুব গুরুত্ব দিয়ে পড়ো একই সঙ্গে আর তিনটে প্রশ্ন একটু দেখে যাও প্রথমে যে যখন জলের উপর ওই হাঙর ভেসে বেড়াচ্ছিলো সেই হাঙর ভেসে বেড়ানোর দৃশ্য দ্বিতীয় করো তোপ খুলে হাঙর পালানোর দৃশ্য তৃতীয় করো হাঙর কিভাবে ধরা পড়ল হাঙর ধরার দৃশ্য এই কটা মাত্র প্রশ্ন তুমি এখান থেকে মনোযোগ দিয়ে পড়ো আর আবারও বলছি যদি মনে করো এটা লাইন ধরে ধরে আলোচনা করে দিতে হবে বাড়িতে পড়ে একা বুঝছো না আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কমেন্ট তোমাদের লাইক তোমাদের মন্তব্য তোমাদের সমালোচনা সব কিছু আমার কাছে গুরুত্বপূর্ণ তোমাদের পরামর্শ মেনে চলতে আমি বাধ্য কাজেই তোমরা তোমাদের মূল্যবান মতামত অবশ্যই আমাকে কমেন্ট অপশানে জানিও থ্যাংক ইউ